এদিকে দেড় দিন পার আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। প্রথমে ছজন চিকিৎসক তারা অনশন শুরু করেন এবং এরপর জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো তিনিও সেখানে যোগ দিয়েছেন। দশ দফা দাবিতে শনিবার রাত 8:30 থেকে চলছে অনশন। নেট দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সরাসরি কথা বলবো ঐশী মুখোপাধ্যায়, প্রথমটি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঐশী, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম একের পর এক সিনিয়র চিকিৎসক তারাও তাদের এই অনশন মঞ্চে সামিল হচ্ছেন, চিকিৎসকদের পাশে দাঁড়াচ্ছেন, এবং বায়ো টয়লেট নিয়ে যে জটিলতা আমরা দেখেছিলাম সেটারও মীমাংসা হয়েছে। ঐশী, তারা ব্যবহার করতে পারছেন অনশনকারীরা সেই বায়ো টয়লেট? একেবারে অমৃতা, তারা সেই বায়ো টয়লেট ব্যবহার করছেন, এবং তোমায় জানিয়ে রাখি যে 7 জন জুনিয়র চিকিৎসক অনশন করছিলেন, তাদেরকে সংহতি জানাতে এই মুহূর্তে সিনিয়র চিকিৎসকরাও কিন্তু 24 ঘন্টার একটি অনশন ডেকেছেন। তারা এই অনশন মঞ্চের পাশেই তাদের অনশন চালাচ্ছেন, সেখানে প্রথমে 1 জন 2 জন করে এখন 4 জন সিনিয়র চিকিৎসক এসে উপস্থিত হয়েছেন, এবং তারা সংহতি জানাচ্ছেন যারা এই জুনিয়র চিকিৎসকরা অবস্থান মঞ্চে ক্রমাগত 38 ঘন্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। সেই 38 ঘন্টা অনশন এবং আমরণ অনশনের যে শপথ নিয়ে তারা এই মুহূর্তে যে অবস্থান মঞ্চে বসে রয়েছেন ধর্মতলায়, তাদেরকে সংহতি জানাতে সিনিয়র চিকিৎসকরাও কিন্তু 24 ঘন্টার একটি অনশন করছেন। এবং তারই সঙ্গে তোমায় আরেকটা বিষয় দেখিয়ে দেবো, যেখানে একটি ডিজিটাল বোর্ড তারা টাঙিয়েছেন, যে ডিজিটাল বোর্ডে একটু পর থেকেই তারা যে কত ঘন্টা অনশন করছেন, এবং তারই সঙ্গে সঙ্গে তাদের যে হেলথ রিপোর্ট, যে রিপোর্ট তারা নথিভুক্ত করছেন কয়েক ঘন্টা অন্তর অন্তর টেস্ট করার পর, সেই নথিভুক্ত করা রিপোর্ট কিন্তু সেখানে উল্লেখিত থাকবে। এবং যে ছবি দেখতে পাচ্ছ, গতকাল রাত 8টার সময় তাদের যে হেলথ টেস্ট হয়েছিল সেই টেস্টের যে প্যারামিটার্সগুলো, বিপি, সিবিজি, সেগুলো কিন্তু তারা লিখে রেখেছেন, এবং এরপরেও আজকে সকালবেলায় আরও একবার তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। পর্যবেক্ষণের পরে সেই রিপোর্ট আসলে এই রিপোর্টটাকে আপডেট করা হবে। এবং যেমনটা জানিয়েছিলাম, 6 জন গতকাল আন্দোলনে বসেছিলেন, অনশনে বসেছিলেন, এবং তারপরে আজকে গতকাল রাতে কিন্তু অনিকেত মাহাতো যোগ দিয়েছেন, অর্থাৎ 7 জন জুনিয়র চিকিৎসক অনশন করছেন, এবং সেই অনশনকারী চিকিৎসকদের পাশে দাঁড়াতে সিনিয়র চিকিৎসকরাও কিন্তু আজকে 24 ঘন্টার একটি অনশনের ডাক দিয়েছেন, এবং তারা এই একই অবস্থান মঞ্চের পাশেই কিন্তু সেই অনশন চালিয়ে যাচ্ছেন। সেখানে একা একে সিনিয়র চিকিৎসকরাও তারাও আজকে সকাল থেকে যোগ দিয়েছেন। ধন্যবাদ ঐশী তোমাকে। চিকিৎসক অনিকেত মাহাতো তিনিও অনশনে যোগ দিয়েছেন। আগেই 6 জন চিকিৎসক অনশন শুরু করেছিলেন, পরে সেখানে সামিল হন চিকিৎসক অনিকেত মাহাতো। কি বলছেন তিনি শোনো। এই আন্দোলনের যে অন্যতম দাবি, সেই থ্রেড কালচারকে কেন্দ্র করে সেখান থেকে 59 জনের অভিযুক্ত ছিল, ইনকোয়ারি কমিটি রিপোর্ট হয়, রিপোর্ট থেকে পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করা হয়। তাহলে এই জায়গা থেকে আমাদের ব্যস্ততা, আমি, আমার সহযোদ্ধা আসফা কল্যাণায়া, কিঞ্জল নন্দ, আমরা সবাই সেই কার্যকরী সঙ্গে মিটিংয়ে ছিলাম, যেখান থেকে যথোপযুক্ত শাস্তির যাতে আমরা নিয়ে আসতে পারি, সেই জায়গা থেকে আমাদের ব্যস্ততা ছিল। এই জায়গাটাকে যদি কেউ অ্যাড্রেস না করে, তাহলে আমার মনে হয় যে তারা আন্দোলনটাকে হয়তো ঠিকঠাক ফলো করছে না, বা মানে আন্দোলনকে শুধুমাত্র আন্দোলনের এগেনস্টে কিছু কথা বলার জন্য কিছু তথ্য তারা চাইছে, তাহলে ব্যাপারটা সেরকম নয়। তাহলে আমরা সবাই মিলে যেভাবে কাঁধে কাঁধ মিলে শুরুর দিন থেকে লড়াই করেছি, আজকেও সেটা কন্টিনিউ করছে। ফ্রন্টের পক্ষ থেকে যাওয়া হয়েছিল, সেই জায়গা থেকেই আমাদের ফ্রন্টের পক্ষ থেকে 5 সদস্যের টিম ছিল, আমরা তাদের পাশে আছি। আমরা মনে করি যে একটা অভয়া শুধু নয়, বাকি অভয়ারও বিচারের, ন্যায় বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট লড়বো না। পুলিশের দিক থেকে কোনোদিনই কোনো অনুমতি ছিল না, আমরা নিজেরাই বসিয়েছি, এবং আমরা যেটা বলছি যে সহযোগিতা, প্রশাসনিক যে অসহযোগিতার কথা, ডে ওয়ান থেকে আমরা যেটা দেখে আসছি, আমাদের এখনও মনে হয় যে এই অসহযোগিতাকে নিয়েই আমরা আন্দোলন শুরু করেছিলাম, এই অসহযোগিতা নিয়েই আমরা আন্দোলন কন্টিনিউ করব।